বন্ধুরা, আজ বাবা দেখাবে কি করে ডিশওয়াশার ব্যবহার করতে হয়। আমাদের কাছে ওয়ান্ডারশেফে সবচেয়ে ছোট ডিশওয়াশার রয়েছে, পুচকিখানি ডিশওয়াশার। এই ডিশওয়াশারের আমরা নাম দিয়েছি জলো। তো বাবা এবার ওতে একটা সব পেয়েছি সাবান দিয়েছে, যাতে সার্ফ্যাক্ট্যান্টও আছে। আচ্ছা, ডিশওয়াশারে যে সাবানগুলো সেটাতে কিন্তু বেশি ফেনা হয় না। বাবা দিয়ে দাও, কোথায় দাও? আমিও অ্যাকচুয়ালি জানি না, কেনা হয়েছে আমিও জানি না। বাবা বলো, এই ওপেন হলো ডিশওয়াশার। ওপেন করার পর এর নির্দিষ্ট চেম্বার যেখানে এই ওয়াশিং সোপটা দেওয়া হবে সেটা খোলা হলো। এই যে খুললাম, এবার সাবানটা দেওয়া হয়ে গেল। সাবান দেওয়ার পর এই চেম্বারটা আমি অফ করে দেবো, এইখানে বন্ধ করে দেবো। হ্যাঁ, এটা নির্দিষ্ট অ্যারো দেওয়া আছে যে অ্যারোতে ঘাটে ঘাটে পড়বে এবং এটা বন্ধ হয়ে যাবে। যতক্ষণ না বন্ধ হয় ততক্ষণ আওয়াজ হবে। এখনো ঠিক রেগুলার শেপে আসেনি, আমি দেখতে পাচ্ছি না। যদি ওইটা এইবার বন্ধ হলো, এটা বন্ধ হলো। এবার বাবা বাসনগুলো দেবে। হ্যাঁ, প্রথমে বড় বাসনগুলো দেব। তবে এইগুলো বলেছে যে ফুড গ্রেন লাগা, মানে ভাত যদি কিছু বা কাঁটা থাকে সেগুলো যেন সরেছে ফেলে। বড় ডিশগুলো একটা জায়গায় আমি দিচ্ছি। এরকম কাট করে দেবে বাবা? কাট করি থাকে তো ওটা তো পেছ। আচ্ছা, কারণ এই যে জেট ফ্লো যেটা হবে এটা কাট করি, এগুলোকে পরিষ্কার করবে একটার পর আর একটা। কাট করে দিলাম, বড় করে তুমি দিতে থাকো বাবা। কতগুলো টোটাল ধরে মোটামুটি? টোটাল প্রায় ওই 10-12 খানা শেপলি এখানে এ করা হয়। এইখানে এবার দিয়ে দাও, তুমি সব দেখতে পাচ্ছি। তুমি যেরকম ভাবে নর্মালি দাও সেরকম ভাবে দিয়ে দাও। এখানে ছোটটা দিব যাতে না ওর ফ্যানটা বন্ধ করে দেয়। আচ্ছা, এই নিচে একটা ফ্যান আছে বাবা, একবার হাতটা সরাও। এই যে এই যে এই যে শ্যাফ্ট মতো দেখা যাচ্ছে, এটা ঘুরবে। এটা তো এই যে ছোট ছোট ফুটো গুলো দেখা যাচ্ছে, তাই দিয়ে জলটা বেরোয়, স্প্রিংকলিং হয়। আর নিচে সাবানের যে থ্রো দিয়ে মানে জলটা এ করে। এটা কিন্তু আটকে যাবে, তাহলে এটা আড়ে দিয়ে দাও। এখানে দেবো না, ঠিক আছে হয়ে গেছে। এইখানে ছোট জিনিসগুলো দেবো, এটার সাথে আর একটা ছোট দিই। ওই ওখানটা এখানে চামচ একটা দিলাম, চামচ যেটা ছিল সেটা গেল। ওদিকটা একটু পেছনে অনেকে যায়। যাই হোক, আপনারা আপনাদের মতো করে। এবার দেওয়ার পর ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। এবার ঢাকনা যদি ডিস্টার্ব হয় তখন কিন্তু এটাকে সরিয়ে দিতে হবে। ওইটা যে দিয়েছো ওটা উপর ওই দিকে দিয়ে দাও বাবা, উপর করে দিয়ে দাও, হয়ে যাবে, পড়বে না। ব্যাস, এই এই সামনের এই বাটিটা উপর করে দিয়ে দাও। না, এখানে খোলা আছে, এটা অসুবিধা নেই। দেখো এখনো বন্ধ হয়নি কিন্তু। হ্যাঁ, বন্ধ হয়েছে, হয়নি কিন্তু। ওই বাটিটা সরিয়ে দাও বাবা। না, বন্ধ হয়ে গেছে। হয়নি বাবা, এই বাটিটা ওইখানে উপর করে দিয়ে দাও, ওইদিকে। এটা এখানে থাকবে, এটা এখানে যাবে না, ঠিক আছে, এখানে থাকবে। বন্ধ করে দাও।
আস্তে করে কাজ। এটা ফ্যানে যাচ্ছে না তো? না না না, ফ্যানে ফ্যানে গেলে ও বন্ধ হয়ে যাবে। এইটা ফ্যানে? না না, ওটা ফ্যানে যাবে না, এটা দেখা যাচ্ছে। ঠিক আছে, ঘুরিয়ে চালিয়ে দেখো। টাইমারে তিনটে টাইম সেট করা আছে, এটা অন পাওয়ার অন করলাম। পাওয়ার দেওয়ার পর এখানে পাওয়ার ডিসপ্লে, দাঁড়া দাঁড়া আসো, পাওয়ার ডিসপ্লেটা বোঝাই। হ্যাঁ, এই যে ব্লিঙ্ক করছে, আমি 40টা যেহেতু মিডিয়াম, অনেক সময় 30ও করি। এবার আমি এটাকে একটু তাহলে এই অবধি, এরপরে যখন শুরু হবে আমরা আবার দেখে নেব। এই যে শুরু হলো, প্রায় 5-4 মিনিট বাদে শুরু হয়। তারপরে এই যে দেখা যাচ্ছে জলগুলো ছড়াতে আরম্ভ করেছে, নিচে যে একটা স্প্ল্যাশার ছিল সেটা ঘুরছে, ঘুরে ওরম এ করছে সাবান সমেত। যদি কারোর প্রচুর বেশি ময়লা থাকে তাহলে গোটা সাবানটাই দেওয়া হবে। এবার কি সাবান আমরা ব্যবহার করেছি পরে আমরা বলে দেব। আচ্ছা, এটাতে বাবা কোনো অসুবিধা তুমি খেয়াল করেছো? অসুবিধে বলতে সময়টা লাগে, এইটাই আর সময়টা দিতে হয়। আর এটা ক লিটারের বাবা? 7 লিটারের না, 9 লিটার। 9 লিটার ওয়াটার ক্যাপাসিটি মোটামুটি বের করে দেয়। তো এই অবধি হলো ওয়ান্ডারশেফের ডিশওয়াশার 9 লিটারের এই ডিশওয়াশারের রিভিউ। আমরা যখন কিনেছিলাম, আমাদের জায়গাটা ছোট বলে আমরা একটা ছোট্ট কিনেছিলাম, 50 সেন্টিমিটার x 55 সেন্টিমিটার এই ডাইমেনশনের, মানে এর কাছাকাছি ডাইমেনশনের, যেহেতু ছোট। গোটাটা একবার যদি দেখি, আর এই হলো এটা গোটাটা। আর এর জন্য আমাদের একটা কনস্ট্যান্ট একটা পাইপ লাইনের কানেকশন দরকার হয়েছে, আর এটা হলো ড্রেনেজ, ড্রেনের এটা। এটা কি বাবা শেষ হয়ে যাওয়ার পরেই জলটা ফেলে না? কয়েকটা সাইকেল আছে, সাইকেল অনুযায়ী জলটা একবার নয় অনেকবার বেরোয়, কিন্তু কন্টিনিউয়াসলি বেরোয়। হ্যাঁ বলো মা। তিন চারবার। আচ্ছা, মা হলো আমাদের বাড়ির সুপ্রিম কোর্ট, মা এখানে একটা টিপ্পনি দিয়ে দিল। তা আমি অ্যাকচুয়ালি অনেকদিন বাদে বাড়ি এসেছি, বেশ কিছুদিন আপনাদের কাছে কোনো আমি প্রোগ্রাম নিয়ে আসিনি, আজ এটা জন্য বাড়িতে আমিও দেখিনি। এটা কেনা হয়েছে, আমি খালি অনলাইনে দেখেছি যে রয়েছে, এসেছে। তো এই দেখানো হলো। আশা করি যারা একটু ছাপোষা ধরনের ডিশওয়াশার কেনার চেষ্টা করছেন তারা এ করতে পারেন। আর মা একটা কিছু বলছিল। হ্যাঁ মা বলো। 15 মিনিট হ্যাঁ, মানে 15 মিনিটের এক একটা সাইকেল মা বলতে চাইছে। তাহলে আজ এই অবধি সবাই ভালো থাকবেন, টাটা। হ্যাঁ বলো মা, আর কিছু? 40 মিনিট টোটাল 40 মিনিট হয়, যেমন এই এখন 1 মিনিট হয়েছে, তাহলে আরো 40 মিনিট শেষে একবার আমরা দেখে নেবো কিরকম ডিশ। সেটা কিন্তু আমি আপডেটে দেবো, মানে এর ছবি রেখে দেখে দিয়ে দেবো কেমন। তাহলে আসি টাটা। এই এটাতে একটা জিনিস বলতে ভুলে গেছি, এটাতে যে জল দিয়ে ধোয়া হয়, এই জল দিয়ে ধোয়াটা কিন্তু নর্মাল টেম্পারেচারের জলে নয়, 70 ডিগ্রি টেম্পারেচারের জলে, 70 কি 72 ডিগ্রি সেলসিয়াস হয়। ক্যাটালগে 72 ডিগ্রি সেন্টিগ্রেড লেখা ছিল, আর এটা ভুলে গেছিলাম।
যথারীতি সুপ্রিম কোর্ট বলে দিল এইসবে, এটাতে জলটা গরম হয়ে আছে দেখছিস কত ধোঁয়া উঠছে, আমি তখন এ করলাম যে এটাও বলে দিই। আর এরপরে যখন বাসনগুলো আসবে যে পরিষ্কার হচ্ছে দেখা যাচ্ছে আস্তে আস্তে। একটা ছাপোষা বাড়িতে তো খুব বেশি নোংরা হয় না, খুব বেশি কাজের বাড়ির মতো, ওই একটু যদি সাবান ঘাটাগুলো মায়েদের বাবাদের যদি একটু কম, এই যা তাহলে এটা একটু যোগ করে নেবো। তাই জন্য ভিডিওটা শেষ হওয়ার পরে হইল না শেষ, তারপরে খানিকক্ষণ বাদে বাসনগুলোর ছবি যথারীতি দেখা যাবে। আর এই এক মিনিট মতো বাকি আছে, জল যা বেরোবার বার করে দিয়েছে, যে ধীরে ধীরে বেরোচ্ছে হালকা হালকা করে, খুব বেশি যে জল বেরোয় তা নয়, ওই 9 লিটার জল টোটাল মানে সম্পূর্ণভাবে খরচা করে 9 লিটার জল। যে বাইরে থেকে দেখা যাচ্ছে মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, এই যে সাদা এটা দেখা যাচ্ছে এটা ওই জলের দাগ, মানে এটার উপরে যে জলের দাগ পড়েছে। আচ্ছা এটা কিন্তু গরম হয়ে রয়েছে, হ্যাঁ, কারণ 72 ডিগ্রি টেম্পারেচার মানে স্যানিটাইজেশনের ব্যাপার রয়েছে, জার্ম ফ্রি হয়ে যায়। আর এটাতে বেশিরভাগ মানে ডিশওয়াশার সেফ যেগুলো প্লাস্টিক সেগুলোই ব্যবহার করা যায়, বাকি এটাতে স্টিলের বাসনপত্র ব্যবহার করলে ভালো। এটার দাম বাবা 16,000 পড়েছে না, এটার এই মেশিনটার দাম পড়েছে 16,000। একটা ছোট্ট দুজন কি তিনজন মানুষের বাসনপত্র এর মধ্যে ধরে যায়, বেশি হলে কয়েক খেপে করতে হয়। আর এটার একমাত্র সুবিধা যদি বলি, এই যে শেষ হলো সাইকেলটা, শেষ হলো বন্ধ হয়ে গেল, এটা কিন্তু ঝট করে খুলে বার করে না মা বা বাবা কেউ করেন না, কারণ এটা গরম থাকে, 72 ডিগ্রি টেম্পারেচার বেশ ভালো গরম। তো এরপরে আমি মা বাবাকে একটা দিয়েছি যে যে এইটাই করে যাতে একটু কাজের সুবিধে হয়, তারপরেও যেমন এটা ছোট তো তাই জন্য খুব বড় প্রেশার কুকার, হ্যাঁ অ্যালুমিনিয়ামের জিনিস এরা ব্যবহার করতে বারণ করেছে, কারণ যে সাবানটা যেটা ওটা ঠিক জুতসই নয়। তো বাকি স্টিলের সব জিনিসই দেওয়া যায়, আর আর কি, আর ব্যাস। এটা কিন্তু ইনস্টলেশনটা সহজ তাই না, খালি একটা জলের লাইনের দরকার হয়, তাও এটার সঙ্গে অ্যাটাচ থাকে পেছন দিকে, এটার সঙ্গে অ্যাটাচ থাকে, আমি ওই জায়গাটা দেখাতে পাচ্ছি না, তো এটা ডাইরেক্টলি এটা এরকম অ্যাটাচ করে কলের লাইনের সঙ্গে যোগ করে দেওয়া যায়। আর বাকি তো এইটা একটা ড্রেনেজ থাকে, এই দুটো, এই যে ড্রেনেজটা, তাহলে এই হলো।